আরে বাবা, সাবিলা নূরের এমন অবস্থা কেন? অন্যদিকে জেলে গিয়ে তাহলে গালি শিখেছেন পরিমণি। ফাইনালি জানাবো শিল্পা শেটির রেস্তোরাঁ থেকে বিলাসবহুল গাড়ি হলো চুরি, জানাবো বিস্তারিত। তো প্রথমেই আসি সাবিলার গসিপসে। নাটকে বিভিন্ন সময় সাবিলা নূরকে অনেক চরিত্রে অভিনয় করতে দেখা গেছে, তবে এবার এক নাটকে দেখা যাবে একেবারে ভিন্ন লুকে। নাটকের নাম দূষিত এ শহর। এই নাটকটি গত বছর শুটিং করেছিল সাবিলা। প্রচারে এসেছে শিগগির হলো। আহমেদ তৌকিরের রচনায় নাটকটি পরিচালনা করেছেন অনন্য ইমন। এতে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মী চরিত্রে দেখা যাবে সাবিলা নূরকে। কয়েকটি ছবি প্রকাশ পেয়েছে সোশ্যাল মিডিয়ায়, যেখানে তাকে দেখে চেনারই উপায় নেই। যাই হোক, এবার আসি পরির গসিপসে। চিত্রনায়িকা পরিমণি একটা সময় 26 দিন জেল খেটেছিল, বাট সেখানে গিয়ে তিনি শিখেছেন গালি। দেশের এক গণমাধ্যমে এক সাক্ষাৎকারে পরির কাছে জানতে চাওয়া হয় জেল জীবনে কি শিখেছেন। জবাব আবার তিনি বলেন, আমাকে পাঠানো হয়েছে জেলে, সেখানে গিয়ে কি ভালো কিছু শিখব, দিল তো সব নেশাখোরদের সাথে থাকতে, সেখানে আমি প্রচুর গালিগালাজ শিখেছি, ওরা সারাক্ষণই করত। জেলে থাকার সময় অনেক বন্দির সঙ্গে পরিমণির ভালো সম্পর্ক তৈরি হয়েছিল। তিনি বলেন, অনেকের সঙ্গে ভালো সম্পর্ক সৃষ্টি হয়েছিল, যখন জেল থেকে বেরিয়ে আসছিলাম সে সময় অনেকের মন খারাপও হয়েছে, বের হওয়ার সময় কান্নাকাটিও করেছে, তাও আবার গলা ধরে, দুজন আবার ভীষণ খুশি হয়েছে, তাদের মনোভাবটা ছিল যা গেলে বাঁচি আর কি। এবার আসি শিল্পা শেটির গসিপসে। শিল্পা শেটির রেস্তোরাঁর বাইরে থেকে চুরি হয়ে গেল 80 লক্ষ টাকার একটা গাড়ি। মুম্বাইয়ের দাদারে একটি বিলাসবহুল রেস্তোরাঁ রয়েছে শিল্পার, সেখানে পার্কিং স্পট থেকে ব্যবসায়ী রুহান খানের গাড়ি চুরি হয়ে গিয়েছে। রাত 2টার দিকে বন্ধুদের সঙ্গে রেস্তোরাঁয় আসেন এই ব্যবসায়ী। বেজমেন্টে রেস্তোরাঁর এক কর্মীর হাতে চাবি দিয়েছিলেন গাড়িটি পার্ক করার জন্য। যথারীতি সেটিকে পার্ক করেন ওই কর্মী। সেখান থেকে যাওয়ার কিছুক্ষণ পরই একটি জিপে দুজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি বেজমেন্টে আসে। অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে গাড়িটি আনলক করে তারা। তারপর একজন সেটিকে চালিয়ে নিয়ে যায়। সিসি ক্যামেরার ফুটেজে সম্পূর্ণ ঘটনার ফুটেজ ধরা পড়েছে।